কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা এই দুটি বস্তু ধরে রাখবে, আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। একটা মানুষ যেখানে মরে সেখানে তো দাফন হয়, সবাই জানে, কিন্তু না, হোসেনের মাথা পূজিত হচ্ছে পৃথিবীর ছয়টি দেশে। পৃথিবীর যেন মানুষের এটা তার ভাবটা রাজি না যে পৃথিবীর এই মাটিটা আল্লাহর, এই পৃথিবী মানুষ সৃষ্টি করেনি, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। যতদিন এই দলতান্ত্রিক ব্যবস্থা থাকবে ততদিন দলীয় বিচারই চলবে, এখানে মজলুমের বিচার হবে না। ফলে আল্লাহ পাক এমন গজব নামিয়ে দিবেন জালেম মজলুম সবই শেষ হয়ে যাবে। যখন আমানত ধ্বংস করা হবে তখন তুমি কেয়ামতের অপেক্ষা করো। প্রথম কারণ হচ্ছে দুনিয়াব্যাপী অবিচার, দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ নবীর শেষ ওসিয়াতটা অমান্য করা। কী সেটা? কোরআন হাদিসের সত্য বাণী আমরা উপেক্ষা করে চলেছি সর্বত্র, যেখানে আমার পক্ষে সেখানে হাদিসটা মানি, যেখানে আমার ইচ্ছার বিপক্ষে সেখানে হাদিসটা এড়িয়ে চলি। কোরআন হোক আর হাদিস হোক কোনোটাই মানি না যদি আমার স্বার্থের বিপরীত হয়ে যায়। কোরআন হাদিসের এই বাণীকে যারা সত্য বলে বিশ্বাস করেন তাদের জন্যই এই খুতবা। যারা এতে অবিশ্বাস করেন বা সন্দেহ পোষণ করেন তাদের জন্য এই খুতবা নয়। তোমরা ভয় করো সেদিনের যেদিন তোমরা ফিরে যাবে সবাই আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবা, অতঃপর প্রত্যেকটা প্রাণী পেয়ে যাবে কর্মফল যা সে করেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون سورة بقرة 281 আয়াত। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মৃত্যুর আগে মানুষ যে কথাগুলি বলে সেগুলিকে আমরা ওসিয়াত বলি, এগুলো সবাই অত্যন্ত গুরুত্ব দিয়ে গ্রহণ করে থাকেন। পৃথিবীর সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ কিতাব কোরআনুল মজিদ এবং সর্বশেষ বাণী রসুলের বাণী যাকে আমরা হাদিস বলি, সর্বশেষ তিনটি কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, চেষ্টা করবেন মনে রাখার জন্য। ৩০ পারা কোরআনের সর্বশেষ আয়াত হলো এটি যেটা আমি পড়েছি একটু আগে, সূরা বাকারা 281 আয়াত। এই আয়াতটি নাজিল হয় আল্লাহ রাসূলের মৃত্যুর ৭ দিন আগে, মতান্তরে ২১ দিন আগে, এরপরে আর কোনো আয়াত নাজিল হয়নি। নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এটি সর্বশেষ বাণী মানব জাতির জন্য, এবং নিঃসন্দেহে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। সেখানে আল্লাহ কী বলছেন শুনুন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন। ছোট্ট একটি আয়াত। হে মানব, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা ফিরে যাবে সবাই আল্লাহর কাছে, অতঃপর তোমরা পরিপূর্ণভাবে পাবে যা তোমরা দুনিয়াতে করেছিলে, অর্থাৎ কর্মফল পাবে। ওয়াহুম লা ইউজলামুন, কারোর উপরে সামান্যতম কোনো অত্যাচার করা হবে না, যেমন কর্ম তেমন ফল তুমি পাবে। এই কথাটি বলেই আল্লাহ ওহী নাজিল শেষ করে দিয়েছেন। এই কথাটি কত গুরুত্বপূর্ণ যারা বিবেক সম্পন্ন মানুষ তারা বুঝতে পারে। আমরা যদি মোটেই ধারণা না করি যে আমরা খেলাচ্ছলে অটোমেটিক সৃষ্টি হয়েছি, এটা কোনো প্রকৃতির দান নয়, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ,
একটু উদ্দেশ্য নিয়ে তিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীকে সুন্দরভাবে আবাদ করার জন্য। আবার তার কাছেই ফিরে যেতে হবে এটা নিশ্চিত, এবং সেখানে গিয়ে আমার কর্মফল আমি পাবো এটাও নিশ্চিত। যে যা করেছি তার বিনিময় আমার পেতেই হবে। দুনিয়ায় যখন পাচ্ছি আখরাতে কেন পাবো না? দুনিয়াতে আগুনে হাত দিলে হাত পড়ে যাচ্ছে, পানিতে হাত দিলে হাত ভেজে যাচ্ছে, আখেরাতে কি আমার দুনিয়ার কর্মের ফল হবে না? যদি কেউ বলে তাকে তো বলতে হবে তুমি দুনিয়াতেই আগে এটা বন্ধ করো, আখেরাতে পরে চিন্তা পরে হবে, যেটা আমরা নিজেরা পারি না। সেটা কেন অহেতুক আল্লাহর পরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি? অতএব আল্লাহর এই বাণী মেনে চলার মধ্যেই আমাদের ইহকালীন মঙ্গল ও পরকালীন কল্যাণ নিহিত, যে আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে এবং আমাদের যাবতীয় কর্মের জবাবদিহি করতে হবে, ফলাফল পেতে হবে। দুই নম্বর বাণী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগের বৃহস্পতিবার মাগরিবের সময় সর্বশেষ ইমামতি করেন, উনি সোমবারে মারা যান। বৃহস্পতিবার মাগরিবের সালাত ছিল তার সর্বশেষ ইমামতি। এখান থেকে পরপর সতেরোটি ওয়াক্ত তিনি আর মসজিদে আসতে পারেননি। সর্বশেষ ইমামতিতে আল্লাহ পাক তার মুখ দিয়ে যে সূরাটি তেলাওয়াত করিয়ে নিয়েছিলেন, তিনি তো জানতেন না যে এটাই আমার সর্বশেষ ইমামতি। আল্লাহ জানেন এরপরে সে আসবে না মসজিদে। সেদিন ছিল সূরে মুরসালাত, দুইটা সূরাতে তিনি দুটা রাকাতে তিনি পড়েছিলেন। এই সূরাটির সর্বশেষ আয়াত তবে এই হাদিসিম বাদাহু ইউমিনুন, কোরআন নাজিলের পরে তোমরা আর কোন বাণীর উপরে ইমান আনবে? চিন্তাশীল মানুষ এবার বুঝুন কি কথা বলি, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আর কিন্তু ইমামতি করেননি। পেছনের মুসল্লিরা আরবি ভাষী, এর অর্থ তারা ভালো করে বুঝে। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, ইয়ানি বাদা নুজুলিল কোরআন ফাবি আইয়ি হাদিসিন তুমিনুন আইয়া আইয়াল উম্মাহ, হে আমার উম্মত বা হে মানব জাতি, নজুলে কোরআনের পরে তোমরা আর কোন বাণীর উপরে বিশ্বাস স্থাপন করবে? এটা দিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল যে আল্লাহর কোরআনের সামনে, ওহির বিধানের সামনে মানুষের বিধান অচল। যেখানেই আপনি ওহির বিধান পাবেন, কোরআন এবং হাদিসের নির্দেশনা পাবেন, সেখানেই আপনাকে মাথা নত করতে হবে আপনার যুক্তিতে খাটুক বা না খাটুক। আমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোনো মুমিন পুরুষ বা নারীর জন্য কোনো ইখতিয়ার নাই যে আল্লাহ বা রসুলের কোনো সিদ্ধান্ত আসার পরে সে কোনো কথা বলে। যদি কেউ সেটা করে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, স্পষ্ট বিভ্রান্তির মধ্যে সে নিক্ষিপ্ত হবে। সূরা নাহল 36 আয়াত। তিন নম্বর হচ্ছে আল্লাহ রসুলের নিজের জীবনের শেষ কথা বিদায় হজের ময়দানে উম্মতকে লক্ষ্য করে যে ভাষণ তিনি দিয়েছিলেন। ইবনে হাজার আসকালানির হিসাব মতে তখন তার সামনে 114,000 মতো মুসল্লি ছিলেন। তার কণ্ঠ নিঃসন্দেহে সবার কাছে পৌঁছানো সম্ভব নয়। মক্কাব্বির ছিলেন, তার বক্তব্য তিনি নকল করে জোরে জোরে শোনাচ্ছিলেন। তিনি ছিলেন তার একসময়ের জানি দুশ্মন উমাইয়া বিন খালাফের ছেলে। ইসলাম দেখিয়ে দিয়েছে আকীদা পরিবর্তনের মাধ্যমে জালেম পিতার সন্তান মজলুমের বন্ধু হতে পারে। সেদিনের সেই খুতবার স্থানটি আজ হজের ময়দানে জাবালুর রহমত বলে পরিচিত। বর্তমানে অবশ্য মসজিদের নামেরাতে খুতবা হয়, জাবালুর রহমতে হয় না। সেখানে তিনি বলেছেন উম্মতকে লক্ষ্য করে দেখো। এর আগে তিনি বললেন
এরপরের দিন তিনি বলে আইমাত শিখে আগামী বছরে তোমাদের সঙ্গে আমি হয়তো আর হজে আসতে পারব না, তাই তোমরা খুজু আননি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের বিধিবিধানগুলো জেনে নাও। কিন্তু এটা হচ্ছে তার আগের দিনের ভাষণ, বলে দিলেন তারা তৌফিক মামরায়ন লং তাদিল্লু মা মাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নাত নবীহি, আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি দুটি বস্তু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা এই দুটি বস্তু ধরে রাখবে, আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাত। আমার সুন্নাহ বলার নিয়ে কতগুলো খেয়াল করবেন, কারণ আমি কোনো বিষয় নয়, আমি যেটা বলি সেটা নবী হিসাবে বলি, নবী হিসেবে যেটা বলি ওটা আল্লাহর পক্ষ থেকেই বলি। অময়ন্ত গানের হওয়া ইন হ ইল্লা ওয়াহি ইউহা, নবুয়তি কোনো কথা আল্লাহর ওহি ব্যতীত হয় না, অতএব সুন্নাত নবীহি, তো নবীর সুন্নাত তোমরা মেনে যদি চলো তাহলে তোমরা কখনোই পদভ্রষ্ট হবে না, এটাও হলো তিন নম্বর কথা। এই তিনটি কথা মনে রাখলে উম্মতের জন্য আর কিছুই প্রয়োজন হয় না। আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অবশ্যই জবাবদিহি করতে হবে, অবশ্যই কর্মফল পেতে হবে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা পরিমাণ অনুপরিমাণ নেকির কাজ করলে সেটা আমরা পাবো, অনুপরিমাণ অন্যায় করলে সেটাও আমরা ভোগ করবো সেদিন, এর কোনো মাপ নাই, কোনো সুপারিশ ওসিলা কোনো কাজে লাগবে না। আর দুই নম্বর, কোরআনের সঙ্গে হাদিসে, কোরআন এবং হাদিস দুটি আল্লাহর ওহী, সবে এই হাদিসিন বলতে হাদিসুল্লাহ হাদিসুর রসুল দুটোই বোঝায়, এরপরে তোমরা কিসের উপরে ইমান আনবে, অর্থাৎ কোরআন হাদিস ব্যতীত আর কোনো কিছুর উপরে নিশ্চিন্ত বিশ্বাস করা যাবে না, এটাই ফাইনাল অথরিটি। আর তিন নম্বর হচ্ছে, কোরআন এবং সুন্নার বাইরে যদি আপনি পদক্ষেপ রাখেন তাহলে অবশ্যই আপনি পদভ্রষ্ট হবেন। এই তিনটি শেষ বাণী মনে রাখতে হবে আমাদেরকে যদি দুনিয়ার শান্তির সঙ্গে চলতে হয়। এবার আসুন, প্রশ্ন হয় বর্তমান পৃথিবীতে যে অশান্তি ছড়িয়ে পড়েছে কারণগুলো কী? এক নম্বর কারণ হচ্ছে অবিচার। পৃথিবীতে কোথাও কোনো দেশে কোনো বিচার নাই, আর বিচার নাই কেন এর তো কারণ আছে, বহু পূর্বে কোরআন বলে দিয়েছে ওয়াইন তুতি আকসারামান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, সূরা আনআম 116 আয়াত। রসুলকে বলছেন আল্লাহ পাক, ওয়াইন তুতি, হে রসুল, যদি তুমি অধিকাংশ লোকের কথা মেনে চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে পথ বিভ্রান্ত করে ফেলবে, কারণ ইং ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন, অধিকাংশ মানুষ অনুমান ভিত্তিক কথা বলে, হুজুগে কথা বলে, একটা মিথ্যা একজন বলে দিল সমস্ত লোক এটা আগে বিশ্বাস করে। একটা মানুষ যেখানে মরে সেখানেই তো দাফন হয় সবাই জানে, কিন্তু না, হোসেনের মাথা পূজিত হচ্ছে পৃথিবীর ছয়টি দেশে, দেহ কোনো পূজা নেই, কারবালা তিনি মরলেন আর মাথা গেল ছয়টা দেশ, কে ঠেকাবে? দামেস্কে একটা মসজিদ আছে তার নাম মসজিদ রাস, হোসেনের মাথার মসজিদ, 500 বছর পরে সেই মাথাটি উঠিয়ে নিয়ে গেল মিশরে, যখন ফাতেমিউরা মিশরের ক্ষমতায় এলেন শিয়ারা, 500 বছর পরে সে মাথার কি অস্তিত্ব থাকে? গল্প হয়ে গেল মাথা এবার ট্রান্সফার করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মিশরে। মিশরের মানুষ বলে আমাদের দেশটা হলো চুজেন কান্ট্রি, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় দেশ, এজন্যই তার রসুলের নাতির মাথাটা দামেস্ক থেকে উঠে এখানে পাঠিয়ে দিয়েছে। এইসব কল্পকাহিনী চলছে সারা পৃথিবীব্যাপী, কোনোদিন বাজবস্তমী বাংলার মাটিতে পা দেয়নি, বাংলাদেশের 20 কোটি মানুষের এর অধিকাংশ হলে কেউ বাজিদ বস্তমীর পূজা করে, যে কেউ চট্টগ্রাম যাবে ইচ্ছা হোক অনিচ্ছা হোক দেখার জন্যই হোক বাজিদ বস্তমীর কবর যাবে, অথচ ওই বেচারা কখনোই বাংলাদেশ চেনে না। চলছে গুজবে মানুষ বেশি বিশ্বাস করে, মিথ্যায় বেশি চলে সত্যের চাইতে।
আর এই সত্যের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন, বিচার বিভাগ আপনার পক্ষে রায় দেবে না, রায় দেবে অধিকাংশ সাক্ষী যেদিকে কথা বলবে সেই দিকে, সাক্ষীর উপরে তো বিচার হবে, তাই না? সব সাক্ষী যদি বলে হ্যাঁ এইটাই বাজেট বস্তু আমি, আর একজন যদি বলে যে না এটা কখনোই সত্য নয়, বিচারক কী করবে? সে তো অধিকাংশের পক্ষে রায় দেবে। এই কারণেই পৃথিবীতে অশান্তি সর্বত্র ছড়িয়ে পড়ছে। নিরাপত্তা পরিষদ বলেন, জাতিসংঘ বলেন, সব জায়গায় একই অবস্থা। রোহিঙ্গাদেরকে কীভাবে বিতরণ করা হয়েছে এ তো পাগলও বোঝে, যে চোখে দেখে না সেও জানে। অথচ জাতিসংঘ আজ পর্যন্ত তার দলবল পাঠিয়ে বুঝতে পারল না এটা আসলে গণহত্যা না কি, এটারই ব্যাখ্যা বিশ্লেষণ চলছে যে এক বছর বেশি সময় ধরে। এদিকে আর এক বিতরণ শুরু হয়ে যাবে সত্তরে, আসামের 40 লাখ মুসলমানকে খেদানোর পায়তারা শুরু হয়ে গেছে। পৃথিবী যেন মানুষের, এটা তার ভাবতে রাজি নয় যে পৃথিবীর এই মাটিটা আল্লাহর, এই পৃথিবী মানুষ সৃষ্টি করেনি, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। অথচ মানুষ এই আল্লাহর জমিনে স্বাধীনভাবে বিচরণ করতে পারবে না, এখানে গেলে এখান থেকে ওখানে তাড়া খায়, ওখান থেকে এখানে তাড়া খায়। বর্তমান পৃথিবীতে প্রায় 6 কোটির উপরে মানুষ এমনি করে বস্তি জীবনযাপন করছে, মানবতার জীবনযাপন করছে, রাষ্ট্রহীন জীবনযাপন করছে। এটা কিসের কারণ? সেটা অবিচার, কোনো বিচার নাই। সবই চলছে বিচারের নামেই, কিন্তু চলছে অবিচার। মূল কারণ কিন্তু ওখানে, ভোট যেখানে, নেতৃত্ব সেখানে, যাদের পক্ষে ভোট নাই তাদের পক্ষে বিচার করে আমার লাভটা কি, কটা ভোট পাবো? বরিশালে মসজিদ পুড়িয়ে দিচ্ছে, উপজেলার চেয়ারম্যান বলছে দেখি কি করবো, ওখানে তো আহলেজের ভোটই নাই, অতএব তারা কোনো বিচার পাবে না। এর কারণেই অশান্তি অবিচার সর্বত্র ছড়িয়ে পড়েছে, পৃথিবীতে কোনো শান্তি নাই। যতদিন এই দলতান্ত্রিক ব্যবস্থা থাকবে ততদিন দলীয় বিচারই চলবে, এখানে মজলুমের বিচার হবে না। ফলে আল্লাহ পাক এমন গজব নামিয়ে দিবেন জালেম মজলুম সবই শেষ হয়ে যাবে। এইটা ছাড়া মজলুমের পক্ষে, দুর্বলের পক্ষে কথা বলার আর কেউ নেই আল্লাহ ছাড়া। মৌলিক কারণগুলো ফেলে তুলে ধরছি, এগুলো মনে রেখেন, সবকিন্তু কোরআনের বাণী। আল্লাহ বলছেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল ক্বিসতি শুহাদা, কুনু কওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল ক্বিসতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তা'দিলু ইয়াদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, সূরা মায়েদা 8 আয়াত। হে ইমামদারগণ, কুনু কওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য দণ্ডায়মান হও, শুহাদা বিল ক্বিসত, তোমরা ন্যায় সাক্ষ্য দাও, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তা'দিলু, কোনো দলীয় বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে প্রলুব্ধ না করে, তোমাদেরকে গুনাহগার না বানায়। ইয়াদিলু, তোমরা ন্যায় বিচার করো, ওয়া আকরাবু লিত্তাকওয়া, যেটি আল্লাহ ভীরুতার নিকটবর্তী, সবচেয়ে নিকটবর্তী। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো আল্লাহ পাক সব কিছু খবর রাখেন। সূরা মায়েদা 8 নম্বরটি মনে রাখলে কি আর কোনো কিছু প্রয়োজন আছে? দলীয় বিদ্বেষ যে অবিচারে প্রলুব্ধ করবে, মানুষকে পাপি বানাবে, বহু আগেই আল্লাহ পাক জানতেন। তার কাছে কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো ব্যাপার নেই, আর সেজন্য বর্তমানে গণতন্ত্র নামে দলতান্ত্রিক সমাজে যে বিচার ব্যবস্থার সৃষ্টি হয়েছে এর বিরুদ্ধেই কিন্তু আয়াতটি স্পষ্ট দলিল। সত্যের সাক্ষ্য দেওয়ার লোক নাই, সত্য বিচার করারও লোক নাই, সবাই যেন চলছে গড্ডালিকা প্রবাহে, ভাবছে এর কোনো প্রতিফল নাই, প্রতিক্রিয়া নেই। আপনারা তো জানেন সবাই প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, প্রতিটি অবিচারের প্রতিক্রিয়া হচ্ছে, এর প্রতিক্রিয়া জমতে জমতে স্তূপ হয়ে যাবে আল্লাহর কাছে। যখন তিনি দেখবেন কোনো বান্দা এগিয়ে আসছে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন, এমন ফয়সলা তিনি করবেন যার প্রতিকার করার ক্ষমতা মানুষের নাই।
আল্লাহ যদি কোনো বান্দার ক্ষতি করতে চান, ক্ষমতা নেই কারো সেটাকে প্রতিরোধ করার, কিসের বোমা দিয়ে আর ব্যামার দিয়ে কিচ্ছু হবে না, আল্লাহ ফয়সালা করবেন। অতএব যারা অবিচার করে সাবধান। অন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল قال بينما كان النبي صلى الله عليه وسلم يحدث اذا جاء اعرابي ابو هريره رضي الله عنه বলছেন আল্লাহর রাসূল একদিন আমাদের সঙ্গে কথা বলছিলেন, এমন সময় একজন বেদুইন ব্যক্তি এসে হাজির হয়ে গেল। فقال متى الساعه হে আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে? قال اذا زيعت الامانه فانتظر الساعه যখন আমানত ধ্বংস করা হবে তখন তুমি কেয়ামতের অপেক্ষা করো। قال كيف اذاعتها কিভাবে আমানত ধ্বংস হবে? قال اذا غصد الامر اذا الى غير اهله فانتظر الساعه যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব সমর্পণ করা হবে তখন তুমি কেয়ামতের আশঙ্কা করো। আল্লাহর রাসূলের ব্যাখ্যার পর কি আমাদের কোনো ব্যাখ্যার দরকার আছে? অনুবাদটাই যথেষ্ট। রওয়াল বুখারী। প্রথম কারণ হচ্ছে দুনিয়াব্যাপী অবিচার, দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহর নবীর শেষ ওসিয়তটা অমান্য করা। কী সেটা? কোরআন ও হাদিসের সত্যবাণী আমরা উপেক্ষা করে চলেছি সর্বত্র, যেখানে আমার পক্ষে সেখানে হাদিসটা মানি, যেখানে আমার ইচ্ছার বিপক্ষে সেখানে হাদিসটা এড়িয়ে চলি। কোরআন হোক আর হাদিস হোক কোনোটাই মানি না যদি আমার স্বার্থের বিপরীত হয়ে যায়। এটা পুরোপুরি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই না। এবার আসেন, যারা ন্যায় বিচার করেন তাদের পুরস্কার কী? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان المقسطين عند الله على منابر من نور من يمين الرحمن وكلتا يديه امين الذين يعدلون في حكمهم واهليهم وما والله رواه مسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই ন্যায় বিচারকারী ব্যক্তিরা ইনদাল্লাহে আল্লাহর নিকটে আলা মানাবিরা মিন নূরিন আমিনির রহমান আল্লাহর ডান পাশে নূরের সিংহাসনের উপরে বসবেন। আল্লাহর ডান পাশে নূরের মেম্বারের উপরে বসবেন, স্টেজে সভাপতির চেয়ারের পাশে কি সবাই বসতে পারে? নিঃসন্দেহে যোগ্য ব্যক্তি সেখানে বসেন। আর সেদিন আল্লাহ পাকের ডান পাশে নূরের মেম্বারে বসার এই মহাসম্মান পাবে তারাই যারা দুনিয়াতে ন্যায় বিচার করেন। ভাষ্যের মধ্যে খালি প্রধান বিচারপতি না, আল্লাহ বল রাসূল বলছেন আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়াল্লাহ, যারা ন্যায় বিচার করেন তার শাসন এর ক্ষেত্রে, অর্থাৎ যদি তিনি শাসক হন, আহলিহিম তার পরিবারের ক্ষেত্রে যদি তিনি পরিবারের প্রধান হন, ওমা ওয়াল্লাহ অথবা যে কোনো ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিচ্ছেন, সংগঠন নেতৃত্ব হোক, মসজিদের নেতৃত্ব হোক, মাদ্রাসার নেতৃত্ব হোক, কলেজ ইউনিভার্সিটির নেতৃত্ব হোক, যেখানেই আপনি কোনো অফিসে যেখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন সেখানে যদি আপনি ন্যায় বিচার কায়েম করেন আপনিও ইনশাআল্লাহ এই পুরস্কারে ভূষিত হবেন কিয়ামতের মাঠে। আল্লাহর ডান পাশের মেম্বাররা আপনিও বসতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে ন্যায় বিচার করার তৌফিক দান করুন, কারণ সবাই আমরা বিচারক হব না। আদালতের বিচার তো আলাদা, পরিবার তো সবারই আছে তাই না? এক ছেলেকে দিলেন সব জমি জমা লিখে, মেয়েগুলোকে দিলেন না, এটাকে ন্যায় বিচার হলো? তাকে দেখেন নিজের জীবনের দিকে কত অবিচার আমরা করে চলেছি। বিবাহ হয়েছে, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক নাই, স্ত্রী একটা বাচ্চা নিয়ে অতি কষ্টে এ বাড়িতে সে বাড়িতে কাজ করে কোনো মতে জীবন কাটাচ্ছে, আর বাড়ি গেলে ওই মদখর স্বামীর হাতে পিটানি খাচ্ছে।
এটা কোন ধরনের বিচার? যে স্বামী নিজে কাজ করে না তার আদরের স্ত্রীকে ধরে মারে, কি মানুষ নাকি? পশুর চাইতেও খারাপ। এটা কুকুর পর্যন্ত, ছাগল পর্যন্ত বাচ্চা হলে তাকে চেটে চেটে আদর করে, আর অভাগা মানুষ, এরপরও সে মুসলমান, অসহায় স্ত্রী দুর্বল মানুষ তাকে ধরে পিটায় যে তার সন্তানের মা। এরা কোশ্চিন কেন, জান্নাতের ধারে কাছে যেতে পারবে না? অতএব সাবধান, নিজের পরিবারের সুবিচার করুন, নিজের প্রতিষ্ঠানে নিজের সংগঠনের সুবিচার করুন। সর্বোপরি যারা আদালতে বিচার করেন তারা সাবধান হন। এবার আসুন, দেশের শাসক সর্বোচ্চ বিচারক, খলিফাদের আমলে শাসকরাই চূড়ান্ত বিচার করতেন, কাজীদের কাছ থেকে ব্যর্থ হলেন। আর মাকিল ইবনে ইয়াসার قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يسترعيه الله رعية فيموت يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة رواه مسلم আল্লাহর রাসূল বলছেন মা মিন আব্দিন ইস্তারাইহি আল্লাহ, এমন কোন বান্দা যাকে আল্লাহ পাক একদল মানুষের উপরে নেতৃত্ব দান করেছেন, এতে আমরা বলি আমাদের সংগঠনের চিন্তাধারাটা এইভাবে যে নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। এই হাদিস তার বাস্তব দলিল, যারাই যেখানে নেতৃত্ব দিচ্ছেন আল্লাহর হুকুম ছাড়া সে দিতে পারত না। মা মিন আব্দিন ইস্তারাইহি আল্লাহু রাইয়াতান, এমন কোন বান্দা যাকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন একদল মানুষের উপরে, ফায়ামুতু ইয়াউমা ইয়ামুতু, অতঃপর সে মারা গেল যেদিন তার মৃত্যু হবে, ইল্লা গাশশুন লিরাইয়াতিহি, এমত অবস্থা যে সে তার অনুগতদের উপরে খেয়ানতকারী ছিল, অর্থাৎ খেয়ানতকারী অবস্থায় সে মৃত্যুবরণ করল, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবে। কি মর্মান্তিক ভবিষ্যৎবাণী, একবার খেয়াল করুন। আমরা নেতা হওয়ার জন্য কত না কি করি, চোখের পরে দেখছেন তো আপনারা, পাগলের মতো একটু নেতৃত্ব পাওয়ার জন্য, একটা পদ পাওয়ার জন্য। পদ পাওয়া যেমন কঠিন, পদের দায়িত্ব পালন করা তার চেয়ে তারা বেশি কঠিন। এই দায়িত্ব পালনে যদি সামান্যতম ত্রুটি হয় তার শাস্তি অত্যন্ত কঠিন। কী শাস্তি? হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। তার ঘুমাবে না, সারা রাত সে খালি চিন্তা করবে, তাতে কোথায় কোনো অবিচার করলাম, কার উপরে কে ন্যায় বিচার করতে পারলাম না, কেন পারলাম না, এইগুলো চিন্তা করতে করতে ওর ঘুম হারাম হয়ে যাবে। এরাই হলো প্রকৃত নেতা। قال عمر بن الخطاب رضي الله عنه لو مات شاه على شط الفرات زاعية لظننت أن الله سائلي عنها يوم القيامة رواه البيهقي في الشعب حسن لغيره عمر فاروق একজন তার খুতবায় বললেন ফরাত নদীর কূলে একটা বকরির বাচ্চা যদি হারানোর অবস্থায় মৃত্যুবরণ করে বা হারিয়ে যায়, খুঁজি না পাওয়া যায়, আমি ওমর বিশ্বাস করি কেয়ামতের মাঠে আমাকে তার জন্য জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, তাকে দেখুন, বকরির বাচ্চার চাইতে কি মানুষের মূল্য বেশি নয়? মানুষের জীবন কি অবস্থা দেখছেন না? কখন কাকে কীভাবে কখন তুলে নিয়ে যাচ্ছে, কে তা ঘুম খুন অপহরণ নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে, কেউ বলতে পারে না কোথায় গেল, অথচ মানুষটা নাই, বছরের পর বছর নাই। গুম খুন অপহরণ আজকের বিশ্বে বিভিন্ন দেশে নিয়মিত ঘটনায় পরিণত হয়ে গেছে, অথচ 1500 বছর আগে শাসক খলিফা ওমর বলছেন একটা বকরি বাচ্চাও যদি এমনি করে গুম হয়ে যায় কেমন মাঠে আমাকে আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে। কোথায় সে অনুভূতি, কোথায় সে আল্লাহ ভীতি? عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم لا ذل إلا ذله الإمام العادل
আল্লাহ রসুল বলছেন দেখো কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর ছায়া তলে আশ্রয় পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না। প্রথম তিনি বলছেন আল ইমামুল আদেল, যিনি ন্যায় বিচারক শাসক। এরপরে অন্য কিছু, এক নম্বরে আল ইমামুল আদেল, যিনি ন্যায় বিচারক শাসক। এটা যে কত গুরুত্বপূর্ণ, যদি অন্যায় বিচার করেন তাহলে জান্নাত হারাম, ন্যায় বিচার করলে প্রথমেই আপনি আল্লাহর আরশের ছায়া পাচ্ছেন, জান্নাতে যাচ্ছেন এবং আল্লাহর নূরের মেম্বারে আপনি বসার সৌভাগ্য অর্জন করছেন। দুটো হাদিস পাশাপাশি রেখে নিজের জীবন যদি মুসলমান পরিচালনা করে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। কোরআন হাদিসের এই বাণীকে যারা সত্য বলে বিশ্বাস করেন তাদের জন্যই এই খুতবা। যারা এতে অবিশ্বাস করেন বা সন্দেহ পোষণ করেন তাদের জন্য এই খুতবা নয়। এই তিনটি শেষ কথা আবারও বলছি, সূরা বাকারা 281 আয়াত, আত্তাকু ইয়ামান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা ভয় করো সেদিনের যেদিন তোমরা ফিরে যাবে সবাই আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবা, অতঃপর প্রত্যেকটা প্রাণী পেয়ে যাবে কর্মফল যা সে করেছে। ওহম লা ইউজলামুন, এবং তাদেরকে আদৌ অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না, সেখানে কোনো ওসিলা চলবে না। খামাইয়া আমল মিসকালা যাররাতিন খায়রাইয়া, অনুপরিমাণ নেকির কাজ করলে সেদিন পাওয়া যাবে। আপনি ভুলে যেতে পারেন কিন্তু আল্লাহ ভুলেন না। ইন্নাল্লাহ লা ইউযিউ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে কখনো নষ্ট করেন না। ওফির আয়াতে নোখরা লা ইউযিলু আমালা আমালি মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের নারী হোক বা পুরুষ হোক কারোর কোনো নেক আমল আল্লাহ নষ্ট করেন না। অর্থাৎ সেদিন সবই আমরা পাব, এ বিশ্বাস রাখুন। এ বিশ্বাস রেখেই আপনি পা ফেলুন, কোনটা করবেন, অন্যায় করবেন ভালো করবেন, আপনি নিজে সিদ্ধান্ত নেন। দুই নম্বর, কোরআন হাদিসের চাইতে সত্যবাণী পৃথিবীতে নাই, আপনি তার প্রকাশ্য অর্থ গ্রহণ করুন, নিজে যুক্তি খাটিয়ে বেশি অর্থ বের করার চেষ্টা করবেন না। কারণ যাদের সামনে কোরআন হাদিস আল্লাহ রসুল বর্ণনা করেছেন তারা ছিলেন উম্মি মানুষ, সাধারণ মানুষ, তারা আপনার মতো অটো এম এ পাস করে ফিলোসফিতে আর সাইকোলজিতে ঘুরিয়ে ফিরে ট্রিনিটির নিজের রায় মতো ব্যাখ্যা করার জ্ঞান তাদের ছিল না। সহজ সরল জীবন তাদের ছিল, সহজ সরল ভাষা তারা বুঝতেন। আর এজন্য আবদুল্লাহ শাহরানি তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল মিজানের মধ্যে লিখে দিয়েছেন, যদিও তাকে হানাফি বলা হয় কিন্তু আদৌ তার বক্তব্য শুনে বোনা হয় না যিনি কোনো মজাবপন্থী ছিলেন। তিনি বলছেন দেখো আল মুস্তাহেদুনা কুল্লুহুম ইহাসুনা সাহাবাহুম আইয়া আমালু বিযাহিরিল কিতাবি ওয়াস সুন্নাহ, সকল মুস্তাহেদ বিদ্বান তাদের শিষ্যদেরকে উৎসাহিত করতেন যেন তারা কোরআন এবং সুন্নার প্রকাশ্য অর্থের উপরে আমল করে, আর আমরা অপ্রকাশ্য অর্থের উপরে আমল করায় বেশি চেষ্টিত। এই কারণে 1500 বছর আগেই উমর ফারুক সাবধান করে দিয়েছেন, ইয়াকুম ও আদায় সুনান, ইয়াকুম ও আসহাবের রায়, তোরা রায়পন্থীদের থেকে সাবধান থেকো, এরা সুন্নতের শত্রু, এরা হাদিসকে ঘুরিয়ে ফিরে নিজের মধ্যে ব্যাখ্যা করবে, সাবধান, এদের ধারে কাছে যেও না। প্রখ্যাত তাবি মোহাম্মদ ইবনে সিরিন বলছেন ইন্না হাজা দীন ফানজুর মিম্মান তাখুযু দীনাকুম, হে প্রশ্নকারী মনে রেখো এটা দীন, তুমি প্রশ্ন করার আগে দেখো লোকটি কে, কার কাছ থেকে তুমি প্রশ্ন জিজ্ঞেস করছো, তুমি মানুষটাকে আগে দেখো। লাম ইয়াকুন ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালমা ওয়াকাতিল ফিতনা ফাইজা রাও আন্নাহুম মিন আসহাবিল বিদআ ফালা ইউখাযু হাদিসুহুম ও ইন কানা মিন আসহাবিস সুন্নাহ ফা ইউখাযু হাদিসুহুম, মানুষ আগে হাদিসের সনদ জিজ্ঞেস করতো না। যখন ফিতনার যুগ এসে গেল, আলী মুয়াবিয়া যুদ্ধ, ওসমানের সময় রাজনৈতিক যুদ্ধ শুরু হলো, তখন মানুষ হাদিস শুনলে বলতে হয় বাবা তুমি যে হাদিসটা বললে কার কাছ থেকে শুনেছো বলো তো, যদি বুঝতো সেই লোকটা বেদাতির দলের লোক,
হাদিস গ্রহণ করা হতো না। এটা দিয়ে প্রমাণ হয় কোরআন হাদিসও আপনি শুনতে বাধ্য নন বেদাতের মুখ থেকে। বেদাতেরা কোরআন হাদিস নিজের ইচ্ছামতো ব্যবহার করে। ছোট্ট একটা উদাহরণ নেন, কেন মূর্তি পূজা আর কবর পূজা কোনো ফারাক আছে? মূর্তিও শোনে না দেখে না, কবরও শোনে না দেখে না, একটু বুঝতে তো কোনো ডিগ্রি লাগে না, এটা পাগলেও বোঝে। দূর অতীতে ইব্রাহিম তার বাপকে বলছিল, আব্বা আপনি নিজ হাতে মূর্তি গড়েন আবার তো ভাঙেন, আর তা বুধুন আমার তার হেতুন আল্লাহ খালাকাকুম আমার তা আমল, আপনি ইবাদত করেন এমন বস্তু যা আপনি নিজ হাতে বানান, অথচ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনার কর্মকেও সৃষ্টি করেছেন। বাপ তো জবাব দিতে পারে না, বাপ কী বলবে, খেপে গেল? তুমি কি চাও যে আমি আমার দেবদেবীদেরকে পরিত্যাগ করি? উল্টা হয়ে গেল, ফাহজর নিয়ে মালিয়া দূর হোক আমার সামনে থেকে। এই যুগে কি তাই হয়নি? মূর্তি পূজা করছে একদল লোক, কবর পূজা করছে একদল লোক। মূর্তি পূজারীকে বলা হচ্ছে অমুসলিম, কবর পূজারীকে বলা হচ্ছে মুসলিম। কেন? আর কবরের তো কোনো খাওয়া দাওয়া নেই, যত নজর নিয়ে আস সেখানে খাবেটাকে। বিল্ডিং সেখানে, এসি সেখানে, লাইট সেখানে, ফ্যানের অভাব নেই, কারেন্ট যায় না। কোনটা ধর্মীয় স্থান, কারেন্ট মার, মসজিদ তো ধর্মস্থান নয়, অতএব কারেন্ট দিতে বিল দিতে হবে। কি চলছে? যদি এগুলো হক কথা আপনি বলেন আপনার মসজিদ ভাঙা হবে, কারণ ওটা আহলেসের মসজিদ, রাখা হবে না। হক কথা যেখান থেকে বলা হবে তার কণ্ঠ চেপে ধরাটাই হলো চিরন্তন সুন্নাত। প্রত্যেক নবীকেই এটা করা হয়েছে, আমাদের নবীকেও তাই হয়েছে। আমাদের নবীর সনিষ্ঠ অনুসারে যারা পৃথিবীর দিকে দিকে বসবাস করছেন, বক্তব্য রাখছেন, কথা বলছেন, কাজ করছেন, সবার উপরে একই জুলুম চলছে। অপরাধ একটাই, তারা নবীর তিনটি কথা তারা মেনে নিয়েছে, কোরআন হাদিসের উপরে কারো কোনো কথা তারা মানে না, কোরআন হাদিসের বাইরে কারো কোনো বক্তব্য তারা শোনে না, এই জন্যই তো এত জুলুম। হ্যাঁ যদি বলেন হ্যাঁ কোরআন হাদিস মানে, কিন্তু যদি অমুক বলেন অবশ্যই কি আমাদের মেয়েটা আল্লাহকে হাজিরা দেব, আমার অমুক আছে তার সুপারিশে আমি মুক্তি পেয়ে যাব, এ বিশ্বাসটুকু আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে আর আপনি মোশরেফ হয়ে গেছেন। এই জন্য আল্লাহ পাকে আগেই বলে দিয়েছেন, ওমায়ুমুন আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, ওরা অধিকাংশ মুমিন নয় বরং ওরা মুশরিক। অতএব এই তিনটি মৌলিক বিষয় মনে রাখার চেষ্টা করুন। আমাকে আপনাকে অবশ্যই আল্লাহকে হাজিরা দিতে হবে এবং জবাবদিহি করতে হবে। দুই নম্বর, কোরআন এবং সুন্নার উপরে কোনো সত্য বাণী নেই। তিন নম্বর, আল্লাহ রাসূলের শেষ বাণী এটা, যদি কেউ কোরআন সুন্নার থেকে পদ মুখ ফিরিয়ে নেয় অবশ্যই সে পদভ্রষ্ট হবে। এই তিনটি মৌলিক বিষয় মাথায় রেখে নিজের সার্বিক জীবন পরিচালনা করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করা কর্তব্য, আর নইলে নিজেদের ক্ষতি নিজেরাই করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটি মৌলিক বিষয় মেনে চলার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।